আজ সন্ধ্যায় দেখা গেল এক অপূর্ব দৃশ্য, চাঁদের নিচে তারা। আসলে কি এই তারা, তার পরিচয় কি, বা এত কাছে এলোই বা কেন, কি রহস্য, সেই নিয়ে আলোচনা করব। তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতিদিন সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে যে তারাটা দেখতে পাওয়া যায় সেইটা হচ্ছে সন্ধ্যা তারা, তার আর একটা নাম হচ্ছে শুক্রগ্রহ। আসলে চাঁদের নিচে যে তারাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুক্রগ্রহ বা সন্ধ্যা তারা। আবার এই তারাকে আপনি ভোরবেলায় দেখতে পাবেন সেই পূর্ব আকাশে, তখন সেটার নাম থাকবে শুক্রগ্রহ বা শুক্রতারা। তো এখন বিষয় হচ্ছে যে এই শুক্রগ্রহ এতদিন বাদে এই চাঁদের নিচেই বা কেন এলো, এবং একসঙ্গে এত কাছে কেন দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে কি চাঁদের সঙ্গে টক্কর লাগতে চলেছে শুক্রগ্রহের? তো আমি বলবো এটা একদম ভুল, কারণ আপনাদের একটা বলে রাখি যে এরা হচ্ছে গ্রহ এবং চাঁদ হচ্ছে উপগ্রহ। তো বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো আয়নাতে দুটো আলোকে মারেন পাশাপাশি, একটু কাছে থেকে আবার দূরে থেকে, তাহলে আপনারা দেখবেন যে মনে হবে আলো দুটো পাশাপাশি, কিন্তু একটা কাছে এবং একটা দূরে আছে। একইভাবে আমরা চাঁদ যাকে জানি সেটা আমাদের পৃথিবীর খুব কাছে আছে, কিন্তু শুক্রগ্রহ অনেক দূরে আছে আমাদের পৃথিবী থেকে, প্রায় 3,96,00,000 কিলোমিটার দূরে রয়েছে। সো এখানে বিষয় হচ্ছে যে চাঁদের সঙ্গে শুক্রগ্রহের কোনো রকম টক্কর হবে না। এখন বিষয় হচ্ছে তারপরেও এরা পাশাপাশি আছে, পাশাপাশি থাকার কারণটা আপনারা বুঝতে পারলেন যে একটা আলোকে যদি দূর থেকে আয়নার উপরে মারা যায় তাহলে দেখবেন যে সেই আলোটা একটা জায়গায় পড়ছে, ধরুন এখানে মারা হচ্ছে, এখানে পড়ছে, আবার আরেকটু দূর থেকে মারা হচ্ছে তার পাশে দেখাবে, কিন্তু দুজনের মধ্যে একটা ডিস্টেন্স আছে। এখন বিষয় হচ্ছে যে এরা এখানে কি করে এলো। তো অ্যাকচুয়ালি শুক্রগ্রহের অবস্থান কিন্তু সেই পশ্চিম আকাশে দিগন্ত রেখাতে দেখতে পাওয়া যায় প্রতিদিন সন্ধ্যাবেলাতেই, কিন্তু চাঁদ এরকমভাবে একটা জায়গায় থাকে না, চাঁদ পশ্চিম দিগন্ত থেকে একদম পূর্ব দিগন্ত অবধি ও ঘোরাফেরাটা করে। তো এক্ষেত্রে বিষয় হচ্ছে কি যে চাঁদ ঘুরতে ঘুরতেই সেই শুক্রগ্রহ বা সন্ধ্যাতারার কাছে চলে এসেছে, যে কারণে এইরকম চিত্রটা তৈরি হয়েছে। সো আশা করি আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে, আর ভিডিওটিকে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।